ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অর্থাৎ সিএমসি ভেলোর এই সিএমসি ভেলোর ভারতে তামিলনাড়ুর ভেলোরে অবস্থান করছে চেন্নাই থেকে একশো তেত্রিশ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে ভেলোর যাদের ধৈর্য এবং সময় আছে কিন্তু টাকা নেই অর্থাৎ আমাদের মতন মধ্যবিত্তদের জন্য সিএমসি ভেলোর হচ্ছে বেস্ট আর যাদের সময় কিন কিংবা ধৈর্য কম কিন্তু টাকা আছে তাদের জন্য সাজেস্ট করব চেন্নাই অ্যাপোলো ইজ দ্য বেস্ট এই সিএমসি ভেলোরে অত্যাধুনিক সব যন্ত্রপাতি দিয়ে উন্নত মানের চিকিৎসা করা হয় কিন্তু খরচ তুলনামূলকভাবে অন্য জায়গার থেকে অনেকটা কম যারা ভাবছেন তারা প্রথমবারের মতন চিকিৎসা করাতে যাবেন সিএমসি ভেলোরে তাদেরকে বলবো আপনাদের কিছু নিয়ম কিন্তু একান্তই জেনে রাখা প্রয়োজন কেননা আপনি যদি নিয়ম কারো না জানেন তাহলে সেখানে ঝামেলার সম্মুখীন হবেন প্রথমেই বলি কিভাবে যাবেন কলকাতা থেকে ভেলোরের দূরত্ব প্রায় সতেরোশো কিলোমিটারের মতন আপনি যদি ট্রেনে যেতে চান তাহলে কিন্তু আপনাকে তামিলনাড়ুর কাটপাডি জংশনে নামতে হবে কাটপাডি জংশন হাওড়া থেকে কাটপাড়ি যাওয়ার মেল ট্রেন অনেক পেয়ে যাবেন কাটপাটি থেকে ভেলোরের দূরত্ব আট কিলোমিটারের মতন আর যদি ফ্লাইটে যেতে চান তাহলে কলকাতা টু চেন্নাই এয়ারপোর্টে আপনাকে নামতে হবে যারা ভাবছেন বাংলাদেশ থেকে আসবেন আপনারা ফ্লাইট পেয়ে যাবেন একদম ডাইরেক্ট ঢাকা টু চেন্নাই আর কিভাবে আসবেন মেডিকেল ভিসা নিয়েও ভেলোরে আসতে পারেন কিংবা মেডিকেল ভিসা ছাড়াও অন্য ভিসা নিয়েও আসতে পারেন এখানে সিএমসি ভেলোরে চিকিৎসা করাতে গেলে আপনি কিন্তু অনলাইন এবং অফলাইন দুইভাবেই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আপনি ভেলোরে যাওয়ার এক মাস আগে অনলাইনে হসপিটালের ওয়েবসাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট করাতে পারেন কিংবা সরাসরি ভেলোরে এসে অ্যাপয়েন্টমেন্টও করাতে পারেন অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে সর্বপ্রথম জানতে হবে আপনার রোগের জন্য কোন ডিপার্টমেন্টে আপনি চিকিৎসা করাবেন সেই চিকিৎসার স্পেশালিস্ট চিকিৎসককে আপনাকে অনলাইনে বেছে নিতে হবে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ওয়েবসাইট লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেব চেক করে নেবেন এটা গেল অনলাইন অ্যাপয়েন্টমেন্ট এবার আসি অফলাইন অ্যাপয়েন্টমেন্ট অফলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে ভেলোরের মেন গেট দিয়ে ঢুকেই দেখতে পারবেন যে সিলভার গেট ফর নিউ অ্যাপয়েন্টমেন্ট বড় বড় করে লেখা আছে ওইখানে গিয়ে আপনার রোগের সমস্যার কথা জানাবেন ওরা নির্দিষ্ট ডিপার্টমেন্টে আপনার অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেবে তার জন্য রেজিস্ট্রেশন বাবদ দুশো টাকা অর্থাৎ দুশো সত্তর রুপি খরচ করতে হবে আর ডাক্তার যদি ডিপার্টমেন্টে উপস্থিত থাকে সঙ্গে 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 আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবে পেয়ে যাবেন সিএমসিতে এই রেজিস্ট্রেশন যেটা দুশো সত্তর রুপিতে করলেন সেটা কিন্তু সারা জীবনই থাকবে এই নাম্বারটা কিন্তু ওয়ান টাইমই রেজিস্ট্রেশন হয় এখানে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে দুই রকম এক জেনারেল অ্যাপয়েন্টমেন্ট আর দুই প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট প্রাইভেট অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনাকে নশো টাকা খরচ করতে হবে জেনারেল অ্যাপয়েন্টমেন্টে জুনিয়র ডাক্তাররা দেখেন আর প্রাইভেট অ্যাপয়েন্টমেন্টে সিনিয়র ডাক্তাররা দেখেন প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই কিন্তু অতি উত্তম এবং চিকিৎসা কিন্তু খুব ভালো মানেরই পাবেন এটা আমি পার্সোনালি রেকমেন্ড করছি সিএমসি হসপিটালে মোট তিনটে থেকে চারটে বিল্ডিং আছে আর ওপিডি বিল্ডিংয়ে কিন্তু আপনি ডাক্তার দেখাতে পারবেন এর পাঁচটা ফ্লোর আছে আর পাঁচটা ফ্লোরেই কিন্তু কাজ হয় গ্রাউন্ড ফ্লোরে সমস্ত কিছু কিন্তু টেস্ট হয় যেমন ব্লাড এক্স রে ইত্যাদি ইত্যাদি ডাক্তার কি টেস্ট করতে হবে তা প্রেসক্রাইব করে দেওয়ার পর সেই প্রেসক্রিপশান নিয়ে ক্যাশ কাউন্টারে গিয়ে পেমেন্ট করতে লাগবে পেমেন্ট করার পর একটা রিসিভ কপি দেবে আপনাকে তাতে লেখা থাকবে আপনাকে কোন রুমে যেতে হবে ওই টেস্ট করার জন্য এই হসপিটাল কিন্তু সকাল ছটার মধ্যে খুলে যায় সকাল সকাল চলে আসবেন লাইন দিয়ে টেস্টগুলো কিন্তু করিয়ে নেবেন রিপিট অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কি করবেন এগারো থেকে তেরো নম্বর কাউন্টারে ডাক্তারের পুনরায় অ্যাপয়েন্টমেন্ট করানো হয় আপনি কাউন্টারে গিয়ে বলবেন যে ডাক্তার কবে দেখতে চেয়েছে আপনাকে ওরা সেটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেবে এছাড়া আপনি যদি অ্যাপয়েন্টমেন্টের ডেট এগিয়ে কিংবা পিছিয়ে আনতে চান তাহলে আই এস এস বিল্ডিংয়ে আবারও বলছি আই এস সিসি বিল্ডিংয়ে হেল্প ডেস্কে লাইন দেবেন পেমেন্ট স্লিপ নিয়ে ওইখানে আপনার প্রবলেম বললে ওরাই ডেট চেঞ্জ করে দেবে মানে আগিয়ে বা পিছিয়ে দেবে আপনার প্রয়োজন অনুসারে মানে প্রয়োজন অনুসারে যদি ডেট ফাঁকা থাকে তবেই হসপিটালের মধ্যেই আপনি ফার্মেসি পেয়ে যাবেন সেখানে কিন্তু তিন মাসেরই ওষুধ দেয় আপনি চেষ্টা করবেন যে এই হসপিটালের ফার্মেসি থেকে ওষুধ নেওয়ার জন্য যদি প্রেসক্রিপশান করা যে ওষুধগুলো যদি বাইরে থেকে না পান বাই চান্স ওয়ার্ড বিল্ডিংয়ে রোগীর সার্জারি এবং ট্রিটমেন্টের জন্য ভর্তি করা হয় এখানকার ডাক্তাররা আপনার চিকিৎসা শুরু করার আগে আপনাকে বিভিন্ন রকম টেস্ট দেবে যদি টেস্টে আপনার রোগ ধরা পড়ে তাহলেই কিন্তু চিকিৎসা শুরু করবে টেস্ট কিন্তু এই হসপিটালের মূলত তিনটি ওয়ার্ডে করানো হয় ওপিডি বিল্ডিংয়েই বেশি হয় টেস্টগুলো তবে বিশেষ কিছু টেস্ট যেমন ইউএসজির মতন টেস্ট এইগুলো কিন্তু করাতে তিন থেকে চার দিন সময় লাগতে পারে তবে ডাক্তারকে অনুরোধ করবেন যাতে টেস্টগুলো আলফা ক্লিনিকে পাঠিয়ে দেন তাতে আপনার তিন দিন চার দিনের বদলে সেটা একদিনই হয়ে যাবে অবশ্যই কিন্তু মনে করে বলবেন যদি আপনাকে ইউএসজির মতন এরকম টেস্ট দেয় আরেকটা কথা বলে রাখি এই হসপিটালে অ্যাপয়েন্টমেন্টের জন্য ক্রিস কার্ড নামে ক্রেডিট কার্ডের মতন এক ধরনের কার্ড পাওয়া যায় এই কার্ড যদি একবার করে নেন তাহলে সে কার্ডের মাধ্যমেই সব ধরনের পেমেন্ট করতে সুবিধা হবে এই কার্ড করতে হলে চারশো দুই নম্বর কাউন্টারে গিয়ে হসপিটালের পেশেন্টের আইডি বলে ক্রিস কার্ড করে দেবে এই কাউন্টার থেকেই টাকা ভরতে পারবেন ক্রিস কার্ডে এছাড়াও আপনি এটিএম থেকেও টাকা ভরতে পারবেন ক্রিস কার্ড যদি একবার করে নেন তাহলে কিন্তু পেমেন্ট করার সময় আপনাকে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না হসপিটালে প্রচুর এরকম ক্রিস কার্ড পেমেন্টের কাউন্টার পেয়ে যাবেন আপনি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর অবশ্যই শেয়ার করে দেবেন হসপিটালে কোনো ডাক্তারের রুম কিংবা ল্যাব কিংবা ফার্মেসি কিংবা কোনো বিল্ডিং খুঁজে পেতে অসুবিধা হলে সিকিউরিটি গার্ডের সাহায্য আপনি কিন্তু নিতে পারেন সিএমসি ভেলোরে ডাক্তার দেখাতে আসলে থাকবেন কোথায় হসপিটালের একদম কাছাকাছি লজ গেস্ট হাউস কিংবা হোটেল পেয়ে যাবেন ডাবল ট্রিপল বেডের রুমও পেয়ে যাবেন তাতে ভাড়া চারশো থেকে পাঁচশো টাকা থেকে পাবেন আর যদি একটু বলেন দূরে থাকতে থাকবেন মানে হসপিটালের থেকে একটু দূরে তাতে আপনার রুম ভাড়াটা একটু কম পড়বে আর এখানে প্রচুর বাঙালি হোটেল পাবেন খাওয়া দাওয়ার কোনো রকম অসুবিধা হবে না আপনাদের যদি আরও জানার বা কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দিয়ে থাকবে আমাকে বলতে পারবেন